All station Charlie 60. Allahu Akbar, now out. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम दोस्तों, बहुत बहुत शुक्रिया आपके प्यार का। वंस अगेन वेलकम बैक टू एच ए व्यूज चैनल। उम्मीद करता हूँ कि आप सब खैरियत से होंगे। मैं हूँ हामिद अली और आप देख रहे हैं आपका अपना एच ए व्यूज चैनल। दोस्तों, आज का जो हमारा टॉपिक है वो एक बहुत ही प्राउड मोमेंट है। सबसे पहले तो मैं बांग्लादेश की नेशन का बहुत ज़्यादा शुक्रिया अदा करता हूँ, उसके बाद बांग्लादेश आर्मी और बांग्लादेश की गवर्नमेंट का शुक्रगुजार हूँ। आज का ये जो वीडियो है ये बड़े ही प्राउड मोमेंट और मुझे बड़ा अच्छा महसूस हो रहा है, वो इसलिए कि बांग्लादेश आर्मी में पाकिस्तान के तैयार करदा हथियार और वेपन्स भी इस्तेमाल हो रहे हैं, जो कि बहुत ही खुशी का बायस है। इस हवाले से कि दोनों ब्रदर इस्लामी मुल्क हैं और दोनों ही अगर इस तरह की एक्सचेंज ऑफ टेक्नोलॉजी करते हैं तो यकीनन दोनों मुल्कों को फ़ायदा होगा। मज़ीद क्या तफसीलात हैं वो चलते हैं और देखते हैं आज के इस वीडियो में, जिसका ओरिजिनल लिंक हमेशा की तरह डिस्क्रिप्शन बॉक्स में मौजूद है। दोस्तों, बने रहिएगा एच ए व्यूज चैनल के साथ। और नए आने वाले मेरे प्यारे साथी और दोस्तों से गुजारिश है कि अगर अभी तक आपने एच ए व्यूज चैनल को सब्सक्राइब नहीं किया तो प्लीज़ डोंट फॉरगेट टू सब्सक्राइब एच ए व्यूज चैनल एंड हिट द बेल आइकन। टाइम ज़ाया के बगैर शुरू करते हैं आज का वीडियो और जानने की कोशिश करते हैं इस एक खूबसूरत वीडियो में कि क्या क्या तफसीलात है। सो लेट्स स्टार्ट टुडे वीडियो। ऑल स्टेशन चार्ली 60, अल्लाह अकबर, नाउ आउट। अल्लाह अकबर। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখেই বুঝে গেছেন আজকের আলোচনাটি কি নিয়ে হতে যাচ্ছে। 2001 থেকে 2006 সালের তৎকালীন বিএনপি জোট সরকার পাকিস্তান থেকে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করেছিল, যেগুলো বেশ কয়েক বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সার্ভিস দিয়েছে এবং ক্ষেত্রবিশেষে এখনও সার্ভিস দিচ্ছে। তৎকালীন বিএনপি সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব গ্রহণ করে, যার মধ্যে ক্ষুদ্রাস্ত্র, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আর্টিলারি, কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম উল্লেখযোগ্য। তো চলুন ছোট্ট ইন্ট্রোর মাধ্যমে জেনে নেই পাকিস্তানি তৈরি কোন কোন সমরাস্ত্র বাংলাদেশ সামরিক বাহিনী ব্যবহার করে। প্রথমেই হেকলার অ্যান্ড কস G3A3 রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য পাকিস্তান থেকে পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিতে নির্মিত G3A3 ব্যাটেল রাইফেল ক্রয় করা হয়েছিল। জার্মানির হেকলার অ্যান্ড কসের লাইসেন্স নিয়ে পাকিস্তান নিজেই তা উৎপাদন করত। বর্তমানে G3A3 আর G3A4 গাজীপুরের বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি BOF-তে সবচেয়ে উন্নত পদ্ধতি অনুযায়ী উৎপাদিত হয়। রাইফেলটি সেমি অটোমেটিক এবং সম্পূর্ণ অটোমেটিক ফায়ারের জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি যে কোনো শুটিং পজিশন থেকে ব্যবহার করা হতে পারে। এই রাইফেলটি স্নাইপারের মতো দূর থেকে শট নেওয়ার জন্য, টেলিস্কোপ, রাতের বেলা স্পেশাল অপারেশন পরিচালনার জন্য নাইট ভিশন টুলস সেট করা যায়। তাছাড়া এতে স্বয়ংক্রিয়ভাবে গ্রেনেড ছোড়ার জন্য গ্রেনেড লঞ্চারও যুক্ত করার সুবিধা রয়েছে। আর এতে টেলিস্কোপ সংযুক্তির ব্যবস্থা থাকায় এটি ব্যাটেলফিল্ডে অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার রাইফেল হিসেবেও ব্যবহার করা যায়। তাই বিশ্বের প্রত্যেক বাহিনীর কাছে এই রাইফেলটি বেশ জনপ্রিয়। এক নজরে G3A3 স্পেসিফিকেশন। ওজন 4.4 কেজি, G3A4 ভার্সনের 4.7 কেজি, ইফেক্টিভ রেঞ্জ 400 মিটার, ফায়ারিং রেট 500 থেকে 600 রাউন্ড পার মিনিট। G3A3 ভার্সনে 20 রাউন্ডের বক্স ম্যাগাজিন এবং G3A4 ভার্সনে 30 রাউন্ডের বক্স ম্যাগাজিন যুক্ত করা যায়। বাংলাদেশ অনেকদিন ধরেই G3A3, G3A4 উৎপাদন করছে। বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরবঙ্গের ব্রিগেডগুলোতে এবং BGBতে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বক্তার শিখান, ATGM।
বাংলাদেশ সেনাবাহিনী 2004 সালে এই বক্তার শিখান এটিজিএম গুলো ক্রয় করে পাকিস্তান হতে। বক্তার শিখান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল গুলো চাইনিজ এইচজেড বা রেডারো 8 এর পাকিস্তানি লাইসেন্স ভার্সন, যার ওজন মাত্র 25 কেজি, ফলে এটিকে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। এর রেঞ্জ সর্বোচ্চ 3.8 থেকে 4 কিলোমিটার অবধি হয়ে থাকে। 600 মিলিমিটার আর্মরের ট্যাঙ্ককে ধ্বংস করতে সক্ষম এই বক্তার শিখান মিসাইল। এটি একটি ব্যাটেল প্রুভেন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। সিরিয়া যুদ্ধে ফ্রি সিরিয়ান আর্মি এই এটিজিএমটিকে ব্যাপকভাবে ব্যবহার করেছে। বাংলাদেশ সেনাবাহিনী এই মিসাইলগুলিকে চীনের অত্যাধুনিক এইচজেড-12 দ্বারা রিপ্লেস করবে। আর বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য ল্যান্ড বেসড অ্যান্টি ট্যাঙ্ক প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম একটি উদাহরণ। এ বিষয়ে আগামী একটি ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। পাকিস্তান থেকে ক্রয় করা আরেকটি সমরাস্ত্র হল KRL-122 MLRS সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী 2002-03 সালে পাকিস্তান থেকে কয়েকটি 16 থেকে 18টি ভেহিকেল KRL-122 MLRS সিস্টেম ক্রয় করে। রাশিয়ান BM-20 Grad-এর ওপর বেস করে পাকিস্তানের নির্মিত এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রকেট আর্টিলারি সিস্টেম। প্রতিটি KRL-122 ভেহিকেল একসাথে 40টি 122 mm রকেট লঞ্চার বহন করতে পারে, যা সর্বোচ্চ 35 কিলোমিটার দূরত্বে শত্রু অবস্থানের ওপর হামলা চালাতে সক্ষম। এগুলো হলো আনগাইডেড রকেট সিস্টেম ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে এই সিস্টেমগুলো প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে আরও উন্নত চাইনিজ WS-22A MLRS সিস্টেম রয়েছে, যা আরও আধুনিক এবং আরও শক্তিশালী, একই সাথে গাইডেড এবং আনগাইডেড রকেট ফায়ার করতে সক্ষম। C4I সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের তৈরি C4I সিস্টেম কিনে ইনস্টল করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2004 সালে নিজেই তা উদ্বোধন করেন। এটি বাংলাদেশের যে কোনো বাহিনীর মধ্যে প্রথম C4ISR ক্যাপেবল সিস্টেম, যা বিমান বাহিনী ব্যবহার করত। এবার জেনে নিন অজানা এক ইনফরমেশন, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না। বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান কর্তৃক 2টি সাবমেরিন উপহার দেওয়ার কথা শোনা গিয়েছিল, যা বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। পাকিস্তান নৌবাহিনী নিজেদের বহরের 2টি পুরাতন সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীকে উপহার দিতে চায়। এই মর্মে প্রকাশিত ভারতের বিভিন্ন গণমাধ্যমে সরাসরি এর বিরোধিতা করে ভারত। তবে সেটা আদৌ সম্ভব হতো কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, কারণ তখন পাকিস্তানের নিজেদের সাবমেরিনেরই সংকট ছিল এবং সেই সময় ভারতের সাথে সাবমেরিন ক্রয়ের প্রতিযোগিতা চলমান ছিল। যদিও বা এটা বাস্তবে পরিণত হতে পারত, কিন্তু ভারতের বিরোধিতার কারণেই সাবমেরিনগুলো পায়নি বাংলাদেশ। এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকলে সাবমেরিন উপহার সংক্রান্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এছাড়াও পরবর্তী সময়েও পাকিস্তান তাদের বিভিন্ন সামরিক সরঞ্জাম বাংলাদেশকে অফার করেছে, যার মধ্যে অন্যতম হলো চীন পাকিস্তানের জয়েন্ট ভেঞ্চারে নির্মিত JF-17 মাল্টিরোল যুদ্ধবিমান। তবে বিমান বাহিনীর রিকোয়ারমেন্টের সাথে মিল না থাকায় পাকিস্তান বারবার অফার করার পরেও বিমান বাহিনী তাতে কোনো সাড়া দেয়নি। আজ এই পর্যন্তই। আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। Thanks for watching. दोस्तों, ये था आज का वीडियो।
पाकिस्तान के जो हथियार हैं बांग्लादेश की आर्मी में ज़ेर इस्तेमाल हैं और वो बड़ी अच्छी बात है, बहुत ही एक प्राउड मोमेंट है और बहुत अच्छा लग रहा है बींग ए पाकिस्तानी ये जानकर के पाकिस्तान के जो तैयार करदा वेपन्स हैं वो बांग्लादेश आर्मी के भी ज़ेर इस्तेमाल हैं। यूँ ही एक दूसरे के साथ हम दो ब्रादर इस्लामी मुल्क हैं, हमें चाहिए यूँ ही इसी तरीके से चाहे वो एग्रीकल्चर हो, चाहे वो डिफेंस के हवाले से हो, चाहे वो ट्रेड के हवाले से हो, चाहे वो किसी भी पॉइंट ऑफ व्यू से हो, एक्सचेंज ऑफ एक्सपीरियंस करना चाहिए और दोनों ब्रादर इस्लामी मुल्कों को मिलकर बैठना चाहिए। और अब बहुत हुआ, अब ये टाइम है कि एक यकजान हम मुसलमान भाई हैं, हमारा अल्लाह पाक एक है, रसूल एक है और कुरान पाक एक है, हम यकजुट होकर एक जगह पर बैठें और इसी तरीके से आगे बढ़ते रहे। बेस्ट ऑफ लक बांग्लादेश, कांग्रेचुलेशंस, बहुत ही खुशी की बात है। तमाम बांग्लादेश की फैमिली के लिए ढेर सारी दुआएं और बहुत सारा प्यार पाकिस्तानियों की तरफ से। आपका बहुत ज़्यादा शुक्रिया कि आपने पाकिस्तान की टेक्नोलॉजी को इस्तेमाल किया, जो कि हर पाकिस्तानी के लिए एक फ़ख्र का बायस है। उम्मीद करता हूँ कि आइंदा भी आप इसी तरीके पाकिस्तान से और पाकिस्तान बांग्लादेश के तजर्बे से फ़ायदा हासिल करते रहेंगे। ये था आज का वीडियो, उम्मीद करता हूँ दोस्तों आपको आज का ये वीडियो बहुत ही अच्छा लगा होगा और आपने यकीनन इंजॉय किया होगा। अपनी राय का इजहार कमेंट बॉक्स में लाजमी किया कीजिए, वीडियो सजेस्ट भी किया कीजिए, मुझे आपकी सजेशन का इंतज़ार रहता है। वीडियो को ज़्यादा से ज़्यादा लाइक और शेयर कीजिए और यूँ ही साथ देते रहिए एच ए व्यूज़ चैनल का, ताकि एच ए व्यूज़ चैनल आपके लिए टाइम टू टाइम इसी तरह के अच्छे और मुनफरद वीडियो लाने का सिलसिला जारी रख सके। अपना बहुत सारा ख्याल रखिएगा, मुझे अपनी दुआ में याद रखिएगा। अंटिल देन टेक केयर ऑफ़ यू, बेस्ट ऑफ लक, अल्लाह हाफिज़ नासिर।